সিলেটের ওসমানী নগরে প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের পাঁচজনের। হবিগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেট কারে তিন যাত্রী এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে আরও তিনজন নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, সকাল 7:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগর উপজেলার লামা তাজপুরের তানপুর এলাকায় সিলেট থেকে মৌলভীবাজারগামী একটি প্রাইভেট কারের সাথে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের পাঁচজন নিহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লইয়াকুল গ্রামের স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী দাস এবং তাদের তিন সন্তান। এছাড়া পিরোজপুর তিন এবং সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।